সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে অনলাইন ক্লাসে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, সেখান থেকে আমাদের যে নির্ধারিত বিষয় অর্থাৎ তোমাদের আগে যতটুকু পড়ানো হয়েছে, সেখানে আজকে যে অংশটা পড়াবো সেটা হচ্ছে যে তোমাদের প্রতীক প্রাণী। তোমরা আগে পড়েছো তোমাদের বিভিন্ন রকমের যে যতগুলো আমাদের ক্লাসিফিকেশনে পড়েছো, সেখান থেকে এখন একটি একটি করে আমরা প্রাণী সম্পর্কে জানছি। তো আজকে সেই পরিচিতিতে তোমরা রুই মাছ সম্পর্কে জানবে, যে তোমরা রুই মাছের কিন্তু বৈশিষ্ট্য অলরেডি পড়েছো। মাছের বৈশিষ্ট্যের মধ্যে তোমরা যখন পড়েছো অস্টিকথিস কনডিকথিস পড়েছো, ঠিক সেই জায়গাটাই কিন্তু তোমরা পড়েছো যে অস্টিকথিস যে পর্বের, সে পর্বের একটি প্রাণী হচ্ছে আমাদের এই রুই মাছ। এবং জানো যে এর বৈজ্ঞানিক নামটা হচ্ছে ল্যাবিও রোহিতা, অর্থাৎ আমরা ল্যাবিওটাকে আমরা জেনাস হিসাবে আমরা নেই। তো তোমরা যতটুকু অস্টিকথিস যে অংশটা, সেই অংশটা থেকে তোমরা পড়েছ কি যে এটা অস্থি সমৃদ্ধ মাছ, অর্থাৎ অস্থি নির্মিত। এবং এই এদের যে আরেকটি যে মূল বৈশিষ্ট্য হচ্ছে যে, যেহেতু আমরা জানি প্রথমে রুই মাছ যখন আমরা বলতে যাব, প্রথমে আমাদেরকে বলতে হবে এই সিস্টেমেটিক পজিশনটা। সিস্টেমেটিক পজিশনটা কি? ফাইলাম কর্ডেটা। তো সেটা তোমরা জানো কর্ডেট পর্বের বৈশিষ্ট্যগুলো কি, কর্ডেট পর্বের বৈশিষ্ট্য কি আছে এদের। এদের আছে ফুলকা ছিদ্র, এবং এদের যে নটকর্ড, এবং আরেকটি যেটা আমাদের হচ্ছে পুরো যে আমাদের যে কর্ডেটের, সেই কর্ডেটের মধ্যে যেটা আমাদের ভার্টেব্রাটা, ভার্টেব্রাটা যেটা আমাদের সেই বৈশিষ্ট্যটা কিন্তু অলরেডি দেখো আমি পুরোটা লিখেছি, ক্লাস অ্যাক্টিনোপটেরিডি অর্ডার সাইপ্রিনিফর্মিস ফ্যামিলি সাইপ্রিনডি জেনাস ল্যাবিও। এখন এর প্রতিটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো জানতে হলে কী কী আমাদের থাকবে, যে এই যে সাব ফাইলামে যখন আমরা যাব ভার্টেব্রাটা, তখন আমরা কিন্তু বলছি যে এর নটকর্ডটা কি যে তোমার ভার্টেব্রা দ্বারা প্রতিস্থাপিত। এবং যে ক্লাস অ্যাক্টিনোপটেরিডি সেটাতে তোমাদের এখানে দেওয়া আছে অ্যাক্টিনোপটেরিজি, সেখানে রশ্মিযুক্ত পাখনা। অর্থাৎ এখানে কিন্তু আমরা জানি যে মাছ বলতেই কিন্তু আমরা কী বুঝি, যে তার পাখনা থাকবে, সেটা হচ্ছে আমাদের মাছের বৈশিষ্ট্যের মধ্যে। এবং সেই বৈশিষ্ট্যের মধ্যে পাখনাই কিন্তু একরকম মাছের রশ্মি থাকে। তো এরকম সেই রশ্মিযুক্ত অংশ, সেটাকে আমরা বলছি রশ্মিযুক্ত পাখনা। এবং আরেকটি রয়েছে দেখো সাইপ্রিনিফর্মিস, সেখানে আছে যে সাইপ্রিনিফর্মিসে যে আমাদের এই যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাছে একটি সংবেদী যে আমাদের যে এটা রেখা রয়েছে এবং লেজ পর্যন্ত যেটা বিস্তৃত থাকে, সেটা কিন্তু আমাদের সাইপ্রিনি যেটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু আমাদের ফিল আপ করবে সাইপ্রিনিফর্মিস থেকে। এবং তারপরে রয়েছে সাইপ্রিনিডে, এটা কি আমাদের মাছ। সাধারণত কিন্তু আমরা যে প্রাণী যখন বলি তখন কিন্তু তাদের খাদ্যাভ্যাসের ভিতরে আমরা কার্নিভোরাস কিংবা হার্বিভোরাস বলে থাকি। তো সেই জায়গায় কিন্তু এরা কিন্তু হার্বিভোরাস, অর্থাৎ এই যে আমরা যেখানে বসবাস করে সেখানে যে প্ল্যাঙ্কটন জাতীয় যে খাবারগুলো এবং শৈবাল, সেখানে আমাদের পানিতে যে সমস্ত যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোকে খেতে তাদের যে মুখের যে কিছু আলাদা এক্সট্রা কিছু থাকে, সেইগুলোকে কিন্তু আমরা বলছি যে সাইপ্রিনিডেতে সেই বৈশিষ্ট্য লেখা আছে যে এদের যে ভোমার যে দাঁত, সে দাঁতে কিন্তু এদের অনুপস্থিত থাকে। কিন্তু তাহলে এদের দাঁত না থাকলেও তাহলে এরা যেহেতু শৈবাল জাতীয় খাবার খাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কী থাকছে, একটা এস আছে যেটাকে আমরা বলছি যে দাঁতগুলো ঠিক সমানভাবে এবং ওই খাবারগুলোকে সুন্দরভাবে পরিপাক বা সেটাকে আমাদের পরিপাকের যে অংশে পরিণত করতে যেটুকু পরিমাণ আমাদের প্রয়োজন, সেই অংশটাতে আমাদের এই সাইপ্রিনিডে থাকবে। এবং আরেকটি বিষয় বলছি যে এই যে যে গলবিলিয়াতে যে কর্তন আল যেটা রয়েছে এই সাইপ্রিনিডে, এটার জন্য কিন্তু এখানে সাইপ্রিনিডে বলা হয়েছে। এবং গলবিলীয় কর্তন আলের মাধ্যমেই কিন্তু এই খাবারটা কিন্তু পিষ্ট হয়ে কিন্তু আমাদের পরবর্তীতে যে মাছের যে পরিপাকতন্ত্রে কিন্তু যাবে, অর্থাৎ আমাদের মুখের মধ্যে যে গঠনটা সেটা কিন্তু অন্য প্রাণী থেকে এই প্রাণীতে কিন্তু আলাদা। আমরা জানি যে এই ক্লাসিফিকেশনগুলো কিন্তু করি আমাদের সেই প্রাণীর কিছু আলাদা ক্রাইটেরিয়াকে নিয়েই কিন্তু আমাদের করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এর প্রত্যেকটা বৈশিষ্ট্য এভাবে আছে। এবং আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখন মাছ বলি তখন মাছের যখন যেমন বলছি যে এটা হচ্ছে ভার্টেব্রা, ঠিক তেমনই যেমন এদের পাখনা থাকবে। এবং আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে লেজের কথাটা বলি, যে দেখো এই যে আমরা তোমরা যখন অস্টিকথিস কিংবা কনডিকথিস এই দুটো বৈশিষ্ট্য পড়েছো, তখন একটা কিন্তু লিখে পড়েছো হোমোসার্কাল এবং আরেকটা পড়েছো হেটেরোসার্কাল। তো দেখো এখানে কিন্তু আমরা দুটো লেজ কিন্তু আমাদের এখানে কিন্তু সমান সমান রয়েছে, যার কারণে আমরা এটাকে কিন্তু হোমোসার্কাল বলছি।
তো এই হলো মোটামুটি আমার যে ল্যাবিওর সিস্টেম্যাটিক পজিশন। তো এই সিস্টেম্যাটিক পজিশন পড়াতে গেলে আরেকটি কথা বলে নিই যে তোমরা যখন এই প্রাণীর যখন বৈশিষ্ট্য নিয়ে পড়বে তখন অবশ্যই সিস্টেম্যাটিক পজিশন পড়ার সাথে সাথে এর হ্যাবিট এবং হ্যাবিটেটটা জানবা। তো আমরা এ প্রথমে এর হ্যাবিট বলে নিই, যেহেতু এটা মিঠে পানির মাছ এবং সাধারণত আমাদের যে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিশেষ করে এই মাছটা কিন্তু বেশি পাওয়া যায় এবং এটা স্বাদের দিক দিয়েও অনেক ভালো এবং সবচেয়ে বড় হচ্ছে এটা দ্রুত বর্ধনশীল, যার কারণে এই মাছটা দ্রুত বিভিন্ন দেশে এর চাহিদাটা কিন্তু ব্যাপক হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বের হয়ে কিন্তু অন্যান্য দেশেও কিন্তু এই মাছগুলো চাষাবাদ করছে। এবং এই মাছ যেটা আমরা বলি যে এই মাছ যখন চাষ করে তখন তার কিন্তু রেণুপোনা যখন আমরা সংগ্রহ করে আসলে আমার বাংলাদেশে যে হালদা একটা আমাদের যে অভয়ারণ্যের মতো আছে সেখান থেকে যে পোনাগুলো সংগ্রহ করা হয় সাধারণত সেই পোনাগুলো খুবই পরিমাণে ভালো পাওয়া যায় এবং সেগুলো মানের দিক দিয়ে বলা যায় ভালো এবং আমাদের যে জেনেটিক যে বৈচিত্র্যগুলো সেই বৈচিত্র্যের দিক থেকেও কিন্তু এই স্বাদ বলো তার পোনার যে দ্রুত বর্ধনশীলতা সেটা এবং আলাদা যে জিনতাত্ত্বিক যে বিভিন্ন রকমের অনেক মাছ দেখা যায় যে হয়তো ছোট হয়ে থাকে কিংবা তার যে আমরা যে কারণে যে পুষ্টির কারণে যেটা ব্যবহার করছি সেটা হয়তো সেটা পায় না, ঠিক সেরকম আমাদের হালদা এই এখানে যে পোনাগুলো সেগুলো আমরা ভালোভাবে পাই এবং সেগুলো কিন্তু দামেও এই জন্য বেশি হয়। এছাড়া তোমরা যেটা আরেকটু বলতে পারো যে বাংলা এর যে হ্যাবিট বলার পরে তোমরা দেখবা সেখানে হ্যাবিটেট এবং হ্যাবিটেট বলতে কি আমি বললাম যেটা মিঠা পানিতে থাকে এবং এই পানিতে যা শৈবাল পাওয়া যায় যা প্ল্যাঙ্কটন পাওয়া যায় সেগুলো কিন্তু তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি যে ওর বৈশিষ্ট্যতে যে এদের গলবিলিও রয়েছে সেইটার কারণে তারা খাবারগুলোকে সুন্দর করে কর্তন করতে পারে। তো এই হলো এদের মোটামুটি হ্যাবিট এবং হ্যাবিটেট। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই প্রাণীর যে বাহ্যিক গঠন, সেই বাহ্যিক গঠনে দেখো সাধারণত যে রুই মাছ একটি যে অস্থিময় মাছ এবং এই মাছের যে আকৃতিটা অনেকটা কি বলা যায় যে সামনের দিকটা একটু ভোঁতা টাইপের এবং এই অংশটা এই যে এটাকে আমরা এই মুখটা কিন্তু দেখো এই ঠিক এই যে উপরে যে স্নায়ুর যে তুণ্ড সেই তুণ্ড থেকে একটু মাছ এখানে কিন্তু আমাদের মুখটা অবস্থান করে ভেতরে এবং এইটা হচ্ছে তুণ্ড এবং এর যে মস্তকটা কিন্তু এদের কিন্তু কি নাই এই মস্তকটাতে এদের কোনো আয়ুষ নাই এবং এই আয়ুষ না থাকা এবং এই মাছের যে এই যে পাখনাগুলো রয়েছে এবং সফট ফিন রে যেটাকে আমরা বলি সেটার কারণেই কিন্তু আমরা এই যে রুই মাছটাকে আমরা কিন্তু কার্প মাছ বলতে পারি। এবং এই কার্প মাছের কিন্তু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্রুত বর্ধনশীল এবং মাছের যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে যদি তোমরা এই এই যে এদের যে মস্তকে এই মস্তকটা কিন্তু একটু পিছিল টাইপের এবং এই জায়গাটাতে দেখো এদের এই জায়গাটা এদের নাসারন্ধ্র রয়েছে এবং নাসারন্ধ্রের পাশেই কিন্তু এখানে রয়েছে তোমাদের যে হচ্ছে ম্যাক্সিলারি বারবেল রয়েছে এবং এর মধ্যে যে এই মুখের মধ্যে কিন্তু আমাদের যেটা একটা যে আমরা যখন বলেছি যে ম্যাক্সিলারি বারবেল সেই পরবর্তীতে ঠিক এখান থেকে এখানে একটি চোখ থাকবে এবং চোখটা কিন্তু মোটামুটি একটু উপরে একটি পর্দা দ্বারা বেষ্টিত থাকে এবং একটু পিছিল যার কারণে আমরা মাছটা কিন্তু একটু তাদের সমস্ত শরীরটাই কিন্তু কী থাকে সিক্ত থাকে ভেজা থাকে। তো এই এটা হলো আমাদের হচ্ছে মোটামুটি মাথাটা এবং তার পরবর্তীতে দেখো এই যে দেহটা এই দেহ এই পুরোপুরি এই দেহটা কিন্তু আসলে অনেকটা বলা যায় যে এই দুধটা একটু সুচালু হয়ে মাঝখানে কিন্তু একটু সিলিন্ড্রিকার মতো যে একটু মানে কি বলবো পার্শ্বীয়ভাবে সেটাকে আমরা যেটা আমরা বলতে পারি যে প্রস্থ যেটা সেটা কিন্তু এদের একটু উচ্চতার চেয়ে একটু হয় যার কারণে এটা খুব সহজে পানির মধ্যে তাদের নিজের দেহকে যে পানির যে স্রোতের যে গতিধারা সেই গতিধারাকে অ্যাভয়েড করে সে সুন্দরভাবে সচল থাকতে পারে তাদের এই দেহের এই কাঠামোর কারণে এবং এইটাকে একটি নাম দেওয়া আছে সেটাকে বলা হয় স্ট্রিমলাইড। হ্যাঁ, এটার কারণে কিন্তু আমার মাছটা কিন্তু খুব সহজে কিন্তু এই পানির মধ্যে সচলভাবে চলাচল করতে পারে এবং কোনো কোনো বাধা ছাড়াই যদি অধিক স্রোত আসে তবু তারা নিজের দেহটাকে সেভাবে নিতে পারে। এবং আরেকটি বিষয় দেখো যে এই যে কার্পজাতীয় মাছ এই কার্পজাতীয় মাছের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর পুরোটা দেহ এই সাইক্লয়েড নামক এই আয়ুষ দ্বারা কিন্তু আবৃত থাকে। তো এই সাইক্লয়েড আয়ুষ কিন্তু
তোমাদের কিন্তু আরেকটি যে অ্যাক্টিনোপ্টেরিজি যেটা তোমাদের অস্টিকটি সেটা কিন্তু একটি বৈশিষ্ট্য এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখনা রয়েছে পাখনাগুলো দেখো তোমরা উপরের দিকে আমরা জানি মাছের উপরের দিকে যে পাখনা রয়েছে নিচের দিকে এবং এখানে বলা যায় যে যে উপরের যে এটা এই এই যে এই উপরের পাখাটা এই পাখনাটাকে আমরা বলছি পিষ্ঠীয় পাখনা বা ডর্সাল ফিন এবং এখানে 14 থেকে 16টি প্রায় বিভিন্ন বৈভেদে থাকতে পারে এখানে রে রয়েছে এবং আরেকটি হচ্ছে সেটা হচ্ছে এটা আমাদের যে পেক্টোরাল ফিন এবং এই বক্ষ পাখনাগুলো এখানে প্রায় রয়েছে 17 থেকে 18 এটা বিভিন্ন বৈভেদে থাকতে পারে এবং এটা কিন্তু এক জোড়া আছে এবং এখানে আরেকটু তারপরেই দেখো যে শ্রোণী পাখনা রয়েছে সেটাও কিন্তু এক জোড়া রয়েছে এবং তার যে ফিন রে সেটা কিন্তু মোটামুটি হচ্ছে 9টি পাখনা রশ্মি রয়েছে এছাড়া আমাদের যে পায়ু পাখনা রয়েছে এই যে পায়ু পাখনা সেখানে কিন্তু 6 থেকে 7টি করে পাখনা রয়েছে এবং এটা কিন্তু একটি কিন্তু এখানে এই একটি পাখনা থাকবে এবং পরবর্তীতে দেখো এই জায়গাটা আমাদের কিন্তু জনন ছিদ্র রেচন ছিদ্র বলো এবং এই প্রাণী যেটা আস্তে আস্তে আমরা চলে গেছি সেখানে দেখো এই লেজের দিকে এসে এই আইসগুলো কিন্তু ছোট 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 হয়ে গেছে এখানে কিন্তু আইসগুলো বড় থাকবে এবং আস্তে আস্তে কিন্তু আইসগুলো ছোট হতে থাকবে এবং এরপরেই পুচ্ছ পাখনার পরেই কিন্তু আমাদের লেজের অবস্থান এবং প্রথমেই লেজকে কিন্তু বলে দিয়েছি যেটা হোমোসার্কাল ধরনের লেজ এবং এই লেজে সাধারণত এই যে রেগুলো এই রেগুলো সমানভাবে দেখো মাঝখান দিয়ে এটা বিভক্ত থাকে এই হলো মোটামুটি আমাদের যে মাছ ল্যাবিও সেই ল্যাবিওর একটা বাহ্যিক একটা গঠন এবং এর মধ্যে তোমাদেরকে আরেকটু বলি যে এই যে মাঝখান দিয়ে যে এদের যে মাছ এটি আমি একটা হালকা করে একটা দাগ দিয়েছি সেটা হচ্ছে আমাদের যেটা পার্শ্ব রেখা সেটা কিন্তু আসলে এদের সংবেদনশীলতার কাজ করে এই রেখাটা এবং যে আমরা মাছটা তার এই এই মাছের এই যে মাথা এবং দেহের যে আকৃতি এই আকৃতির কারণে কিন্তু সে তার চলাচলে নানানভাবে হেল্প পায় কারণ এই আকৃতি মাছকে পানির বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে থেকেও কিন্তু তাকে চলাচল করতে সহায়তা করে তো এরপরে আমরা যেটা পড়বো যে পার্শ্বরেখা অঙ্গগুলো বললাম তারপরে আছে লেজ লেজে এবং এখানে আরেকটু কথা বলি যে আমাদের যে আইসটা এই সামনে আইসটার গঠন আমাদেরকে একটু পড়তে হবে তো আইসের প্রথমে যদি তোমরা প্রথমেই বললাম যেটা সাইক্লয়েড ধরনের আইস নিয়ে গঠিত তো আমি এখানে প্রথমে একটি সাইক্লয়েড আইস তোমাদেরকে একটি দেখো কি দেখিয়েছি এবং এই আইসের ফার্স্টে প্রথমে তোমাদেরকে গঠন বলতে হবে যে এই কেন্দ্রে একটি ফোকাস অর্থাৎ এটা কেন্দ্রবিন্দু এটা একটি ফোকাস এবং তার বিভিন্ন রে রয়েছে সেগুলোকে আমরা কি বলি সার্কুলি বলি এবং আরেকটি জিনিস হচ্ছে যে বহুবচনে সার্কুলি এবং সার্কুলাস বলে এবং এটা কিন্তু তন্তুময় যোজক টিস্যু নির্মিত এবং আরেকটি কথা হচ্ছে যে এইটা যখন আমাদের চকচকে থাকে তখন কিন্তু এখানে আমরা একটা এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছি এই যে মোটা এটাকে আমরা বলি বৃদ্ধি রেখা যখন প্রতি বছরে এই মাছের বয়স কেমন হয়েছে কতদিন বয়স এই প্রতি বছর কিন্তু এই মাছ একটি করে তার এই এই রেখা কয়েকটি রেখা পাশাপাশি একত্রিত হয়ে এই ধরনের একটি মোটা রেখা তৈরি করে এটাকে আমরা বলছি বৃদ্ধি রেখা এবং আরেকটা বিষয় হচ্ছে সেখানে কিন্তু যে ডেন্টিন এবং এই যে যোজক টিস্যু নির্মিত এবং আস্তে আস্তে এবং এটা কিন্তু ডেন্টিন নির্মিত এবং এই যে আইসের এই যে সার্কুলিগুলো এগুলো পকেটের মতো করে থাকে একটি আরেকটির মধ্যে কিন্তু ঢোকানো ঢোকানো থাকবে এবং এই এই দাগ দেখেই কিন্তু আমরা বলতে পারি এটা যদি একটি দাগ হয় তাহলে আমরা বলতে পারি যে এর বয়সটা কত এরপরে যদি আরেকটি হয় তখন আমরা সেটা দেখে বলতে পারবো এর বয়সটা কত এভাবে আমরা এর বয়সটা অর্থাৎ বৃদ্ধি রেখার মাধ্যমে আমরা কিন্তু বয়সটা নির্ধারণ করতে পারি এবং যখন এই তোমরা এই আইস নিয়ে পড়বে তখন আইসগুলো কিন্তু আরেকটি ইয়ে হচ্ছে যে এটা মিউকাস দ্বারা একটু আবৃত থাকে কারণ একটু পিচ্ছিল থাকে আর মাছের কিন্তু একটা মূলত এই বৈশিষ্ট্যটা খুব ইয়ে যে ত্বকটা ভিড়া থাকবে কারণ এরা কিন্তু সাধারণত ত্বকের মাধ্যমেই কিন্তু যে যখন অক্সিজেন লেভেল বলো কিংবা অন্য কিছু বলো এটা কিন্তু তাদের শরীরকে সিক্ত রাখে মাছকে সিক্ত রাখে এবং যতটুকু সময় মাছকে ডাঙায় যতক্ষণ সময় রাখে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মিউকাসগুলো কিন্তু মাছকে সিক্ত রাখবে এবং তত যতটা সময় ধরে বেঁচে থাকে এটার কারণে কিন্তু বেঁচে থাকে কারণ তারা কিন্তু পানিতে থাকাকালীন অক্সিজেনের মাধ্যমেই কিন্তু তারা তাদের শ্বাস প্রশ্বাস চলাচল নেয় তো এটা আরেকটি এই এই কার্প মাছ পড়ানোর সময় আরেকটি কথা বলতেই হবে সেটা হচ্ছে যে এই এই মাছে পটকা রয়েছে
কারণ কি তোমরা যখন অস্টিকথিস পড়েছো কন্ডিকথিসে পার্থক্য পড়েছো তখন কিন্তু তোমরা পড়েছো কন্ডিকথিসে ফুলকার অন্ধ্র রয়েছে তাদের এবং সেগুলো কিন্তু ওপেন থাকে এই ফুলকার অন্ধ্রগুলো আর তাহলে এই মাছগুলো কি করে তার শ্বাসপ্রশ্বাস কার্যক্রম চালাবে এটা হচ্ছে এই মাছে পটকা রয়েছে সেই পটকার মাধ্যমে যে হচ্ছে তোমাদের এখানে তো এদের এই যে এখানে এদের যে যে মাথা রয়েছে সেই মাথার মধ্যে কিন্তু এই যে কানকো আছে এই কানকোর ভিতরে কিন্তু তাদের যে আমরা যেটাকে বলি যে চিরুনি আকৃতির বা ঝালর আকৃতির থাকে এবং এটা তো তাদের শ্বসন কাজে সহায়তা করছে প্লাস এক্সেসর অর্গান হিসাবে এই পটকাগুলো কিন্তু তাদের শ্বসনেও সহায়তা করে এবার এটাও কিন্তু একটা যে আমাদের অস্টিকথিস মাছের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য যে এটা হচ্ছে এয়ার ব্লাডার সমৃদ্ধ তো এই হলো মোটামুটি এটি মাছের বৈশিষ্ট্য এবং আর বলার মধ্যে তেমন কিছু নাই তো এরপরে আমরা রুই মাছের যে বাহ্যিক গঠন এবং এর যে সাইক্লয়েড আই সম্পর্কে যতটুকু জানলাম পরবর্তীতে আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে কথা বলবো তো এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আশা করি করোনামুক্ত থাকবে এবং বাহিরে তোমরা বেশি ঘোরাফেরা করবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই করোনাকালীন অবস্থা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম